আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে কনসার্টে হামলা, নিহত এক, আহত ছয় জন। পার্লামেন্টে নিজ দলের তোপের মুখে ইমরান খান। ইউক্রেন সীমান্তে ন্যাটোর অস্ত্র মোতায়েন, রাশিয়ার জন্য রেড লাইন। কুয়েতের সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন, নিহত দুই জন। মুসলিম শিক্ষার্থীদের সূর্য নমস্কার করার নির্দেশ, উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব। সর্বশেষে জানিয়ে দিব ভারতের রুশ অস্ত্র আমদানি নিয়ে সুর নরম আমেরিকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রে কনসার্টে হামলা, নিহত এক, আহত ছয় জন। যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে ইউজিনে একটি কনসার্ট চলাকালে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এখনো পর্যন্ত মারা গিয়েছেন একজন ও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, কনসার্ট চলাকালে কনভয়ের হলের বাইরে একাধিক গুলি চালানোর শব্দ শোনা যায়। এ সময় লিল বিং ও জিং পারফরমেন্স করেছিলেন। পুলিশ ও অন্যান্য আইন সহযোগীকারী সংস্থার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন। ইউজিন পুলিশ বিভাগের প্রধান ক্রিস স্কন শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তবে নির্বিচারে নাকি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। স্ক্যানার বলেছেন, আমরা একজন সন্দেহভাজন খুঁজছি। চেহারা ঢাকা অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পশ্চিম দিকে গিয়েছে। সেখানকার মানুষের জন্য বড় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, তবে হামলাকারীর কাছে এখনও অস্ত্র থাকতে পারে যা খুবই বিপজ্জনক বলেও জানান তিনি। কনভেনশন হলের বোর্ড চেয়ারম্যান এজি জুইনার ও অন্তর্বর্তী নির্বাহী পরিচালকদের আহমেদ এক বিবৃতিতে জানান, আপনারা হয়তো কনসার্ট চলাকালে বাইরে গুলির শব্দ শুনেছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের কাছে। কি উদ্দেশ্যে কারা গুলি চালিয়েছিল তাও জানি না, আমরা বিষয়টি নিয়ে ভাবতেও চাই না। যারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সবার নিরাপত্তা নিশ্চিত করেছে তাদের বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জানান গুয়েরনা ও মাহের। পার্লামেন্টে নিজ দলের তোপের মুখে ইমরান খান। অভ্যন্তরীণ রাজনীতি কি বিশ্ব রাজনীতির সবখানে চাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার পার্লামেন্টে নিজ দলের এমপি ও মন্ত্রীদের তোপের মুখে পড়েছেন তিনি। খবর দানের, গতকাল শুক্রবার জাতীয় পরিষদে খাইবার পাখতুনখওয়া প্রদেশে অবজ্ঞা করার জন্য ইমরান খানের তীব্র আলোচনা করেছেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইনসাফের সদস্য নূর আলম খান। এর একদিন আগে প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ কাত্তা ও আলোচনা করেন প্রধানমন্ত্রী ইমরান খানের। পার্লামেন্টদারী নূর আলম খান বলেন, পার্লামেন্টের প্রথম তিনটি সারি দখল করে আছেন তারা। পার্লামেন্টের প্রথম তিন সারি দখল করে আছেন যারা, তারাই দেশের বিশৃঙ্খলার মূল কালপিট, তাই তাদের নাম এক্সিট কন্ট্রোল শিটে তোলা উচিত। তিনি পার্লামেন্টের সামনে ট্রেজারি অঞ্চলে উদ্দেশ্য করে একথা বলেন। ওই অঞ্চলেই বসেন পার্লামেন্ট নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে বিরোধী দলগুলো ক্ষমতাসীন পার্টিকে ঘায়েল করার চেষ্টা করে। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি মুসলিম লীগ নওয়াজের নেতা আহসান ইকবাল বলেন, টিপিআইয়ের ভিতরেই ধ্বংস শুরু হয়ে গেছে। ইউক্রেন সীমান্তে ন্যাটোর অস্ত্র মোতায়েন, রাশিয়ার জন্য রেড লাইন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেছেন, তার দেশের সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউক্রেন সীমান্তে ন্যাটো বাহিনীর সেনা এবং অস্ত্র মোতায়েন রাশিয়ার জন্য রেড লাইন বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও তার ন্যাটো মিত্রদের সঙ্গে যখন রাশিয়ার আলোচনা অচল অবস্থায় পড়েছে এবং পশ্চিমা শক্তির পক্ষ থেকে বারবার যুদ্ধের আশঙ্কার কথা বলা হচ্ছে, তখন সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সের্গেই লাভরোভ। গতকাল শুক্রবার মস্কোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের আসন্ন রাশিয়া সফর, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং কাজাকিস্তানের সামরিক বাহিনী প্রতিরক্ষা মিশনের ইস্যু নিয়েও কথা বলেন লাভরোভ। ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহে রাশিয়া এবং আমেরিকা ও তার ন্যাটো মিত্র দেশগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক লুবিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সাময়িক অগ্রসরের ঝুঁকি অনেক বেশি। অন্যদিকে ওয়াইসিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ার প্রতি আমেরিকা ও ন্যাটো জোটের আগ্রাসী আচরণ অব্যাহত থাকলে কৌশলগত ভারসাম্য নিশ্চিত করার জন্য মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। কুয়েতের সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন, নিহত দুই জন। কুয়েতের সবচেয়ে বড় জ্বালানি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় এই জ্বালানি তেল শোধনাগারে কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন, এছাড়া আরও অনেক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে এনাদুলো এজেন্সি।
এক বিবৃতিতে কুয়েতের জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি বলেছে তেল শোধনাগার ব্যবস্থাপনার কাজ শুরু হতেই সেখানে আগুন লেগে যায়। মিনা আল মাহাদি জার্নি তেল শোধনাগারে গ্যাস লিঙ্ক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কুয়েতের এই সরকারি প্রতিষ্ঠানটি আরো বলেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় 5 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এই আগুন লাগার ঘটনায় 2 এশিয়ান শ্রমিক নিহত হয়েছেন। কুয়েতি কর্তৃপক্ষ আরো জানিয়েছে পরে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডের পরেও তেল শোধনাগারে কোনো কার্যক্রম অব্যাহত হয়নি। মুসলিম শিক্ষার্থীদের সূর্য নমস্কার করার নির্দেশ উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের কলেজের অধ্যাপক শিক্ষার্থীদের প্রতি সরকারি নির্দেশে এই উচ্চ সংক্রমিতে সূর্য নমস্কার করার কথা বলা হয়, যে নির্দেশ ঘিরে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের রাজনীতি। কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জারি করা আগের সরকারি নির্দেশ ঘিরে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে জম্মু ও কাশ্মীরের রাজনীতি। এর আগে মকর সংক্রান্তিতে অধ্যাপক ও ছাত্রছাত্রীদের সূর্য নমস্কার করার জন্য নির্দেশ আসে ভূস্বর্গের প্রশাসনের তরফে। এদিকে এই নির্দেশ অগণতান্ত্রিক আখ্যা দিয়ে সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীরা। শুক্রবার জম্মু ও কাশ্মীরের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে একটি নির্দেশিকায় সংশ্লিষ্ট তরফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইয়াসমিন আশাই জম্মু ডিভিশন ও কাশ্মীরে ডিভিশনের সমস্ত কলেজে বড় আকারের মকর সংক্রান্তির দিন ধার্য নমস্কারের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ জম্মু ও কাশ্মীরের কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীদের প্রতি দেওয়া হয়। লিবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব। লিবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহির নির্বাহী পরিচালকের উপপ্রধান বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে লিবাননের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। তিনি আরো বলেন লিবাননের জনগণকে কষ্ট ফেলতে তারা সব ধরনের উপকরণ ব্যবহার করছে, তারা এর মাধ্যমে জনগণের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন আনতে চায়। দামলমলে লেবাননে অর্থনৈতিক সংকট জিয়াই রাখতে সৌদি আরব ও আমেরিকা মিলে ডলারের মূল্য নিয়ে নানা কারসাজি করছে, বিদেশি সাহায্য আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, দুর্নীতির শেল্টার দিচ্ছে, সংকট সমাধানের উপায়গুলো জটিল করে তুলছে, এমনকি বিচার বিভাগে হস্তক্ষেপ করে যাচ্ছে নীতিবাজেরা শাস্তি না পায়। লেবাননের এই কর্মকর্তা আরো বলেন আমেরিকা ও সৌদি আরব এমন অপকর্মে লেবানিজ ফোর্সেস পার্টির নেতা আজিজ জাদের মতো ব্যক্তিদের ব্যবহার করছে, এদের সব মানুষ এখন সব শত্রুকে মেনে চলে বলে তিনি জানান। ভারতের রুশ অস্ত্র আমদানি নিয়ে সুর নরম আমেরিকার। রাশিয়া থেকে ভারতের SS-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সরঞ্জাম আমদানি নিয়ে নরম মনোভাব নিতে দেখা যাচ্ছে ওয়াশিংটনকে। কূটনৈতিক শিবিরের মতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং বর্তমান ভূ রাজনীতিতে চীনকে প্রতিহত করা আমেরিকার কাছে অগ্র অধিকার, আর সে কারণে ভারতের বিরুদ্ধে কাটসা ও অ্যাকাউন্টিং আমেরিকার্স অ্যাকশন থ্রু অনুযায়ী নিষেধাজ্ঞা সেভাবে প্রয়োগ করবে না ওয়াশিংটন। এক কথায় ভারত রাশিয়া থেকে উচ্চ প্রযুক্তির ও বড় পরিমাণে যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কিনতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার প্রশ্নটি কিছুটা ঢিলে ঢালার সঙ্গে দেখবে বাইডেন প্রশাসন। সম্প্রতি বাইডেন প্রশাসনের এই নিষেধাজ্ঞা নীতি সংক্রান্ত দূত জেমস ও ব্রিডিং বিষয়টিকে আরও স্পষ্ট করেছেন, আমেরিকার নীতি এবং ভারতের ভূকৌশলগত বাধ্যকতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তার কথায় রাশিয়া থেকে যুদ্ধরাষ্ট্র কেনার ব্যাপারে আমরা ভারতকে নিরাশ করার চেষ্টা করেছিলাম, তবে সেক্ষেত্রে কিছুটা গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের দিকটি রয়েছে, ফলে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের একটি ভারসাম্য বজায় রাখতে হবে। তাৎপর্যপূর্ণভাবে তুরস্ক রাশিয়া থেকে একই সঙ্গে SS-400 কেনার পরে আমেরিকায় অর্থনৈতিক নিষেধাজ্ঞার কোপে পড়েছে। সম্প্রতি আমেরিকার রিপাবলিকান সিনেটের সঙ্গে আলাপচারিতায় ভারত এবং তুরস্ক দুদেশের সঙ্গে দুরকম আচরণের আখ্যাও দিয়েছে ন্যাটের জন। এর আগেও তিনি চিঠিতে প্রেসিডেন্টকে জানিয়েছিলেন বর্তমানে আমেরিকার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী ভারত। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি অন্যতম সহযোগীও বটে। আমেরিকার উচিত নয় ভারতকে বিব্রত করা।